হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন আর হেলথ টিপস মালার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি আবারও নতুন একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আর আজকে আমার ভিডিওর বিষয় হলো আপনি আপনার হলদে দাঁত বা দাঁতের মাঝখানে জমে থাকা ময়লা বা দাঁত থেকে দুর্গন্ধ আসাটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয়। যারা অতিরিক্ত চা পান খান তাদের দাঁতের মধ্যে অতিরিক্ত ময়লা জমে গিয়ে দাঁত থেকে দুর্গন্ধ বের হয় এবং দাঁত ক্ষয় হতে থাকে, যার ফলে দাঁতের মধ্যে ব্যথা ও মাড়ি দিয়ে রক্ত পড়ার সমস্যাও দেখা দিয়ে থাকে। তাই দাঁতের হলদে ভাব দূর করার জন্য আমি আপনাদের সাথে চমৎকার একটি রেমেডি শেয়ার করছি। তবে চলুন রেমেডিটি কিভাবে তৈরি ও ব্যবহার করবেন। এটাকে তৈরি করার জন্য আমার প্রথমে দরকার পড়বে জিরা। জিরা প্রত্যেকের রান্নাঘরে খুব সহজে কিন্তু পেয়ে যায়। রেমেডিটি তৈরি করার জন্য জিরাকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এখানে জিরা পাউডার করে নিয়েছি। জিরার মধ্যে এমন কিছু প্রাকৃতিক গুণাবলী রয়েছে যা দাঁত থেকে জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। জিরার ব্যবহারে আপনার দাঁতের মধ্যে কখনোই ব্যথা হবে না আর পায়োরিয়ারও সমস্যা হবে না। এখন একটি পরিষ্কার পাত্রের মধ্যে 1 চা চামচ পরিমাণের জিরার পাউডার দিতে হবে। তো আমি এখানে 1 চামচ পরিমাণের জিরার পাউডার দিয়ে দিয়েছি। তো এখানে আমাকে 1/2 চামচ পরিমাণের বেকিং সোডা নিয়ে নিতে হবে। আপনার দাঁতের মধ্যে যদি বছরের পর বছর জমে থাকা ময়লা থাকে এবং ব্রাশ করে তা কোনোভাবে পরিষ্কার হচ্ছে না, তবে এই রেমেডিটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। এবার আমার এর মধ্যে অ্যাড করতে হবে 1/2 চামচ পরিমাণের পেস্ট। কোলগেট টুথপেস্ট আমি এখানে 1/2 চামচের মতন ব্যবহার করছি। এবারে এর মধ্যে প্রয়োজন অনুযায়ী লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং প্রোপারটিস, যা আমাদের দাঁতের হলদেটে ভাব দূর করতে চমৎকার কাজ করে। এবং এতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা মুখের দুর্গন্ধ ও কালো দাগ ও মুখের মধ্যে জমে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করতে চমৎকার কাজ করে। এবার এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। ফ্রেন্ডস, আমার কিন্তু এখানে রেমেডি তৈরি হয়ে গেছে। এবার একটি ব্রাশের সাহায্যে আপনার দাঁতগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। এভাবে ব্যবহার করার ফলে আপনার দাঁত থেকে হলদেটে ভাব খুব দ্রুত দূর হয়ে যাবে, পাশাপাশি দাঁতের মধ্যে জমে থাকা সব ময়লা ও মুখের দুর্গন্ধও দূর হয়ে যাবে। ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই রেমেডিটাকে আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন এবং অবশ্যই নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তীতে এই ধরনের আপডেটগুলো আপনারা সবার প্রথমেই পেয়ে থাকেন। ধন্যবাদ।